তোমার সাথে বাজে কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। আমার বোন অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখনো খাবে। তুমি চলে যাও এখান থেকে, বোনের খেতে দেরি হচ্ছে। আর তাছাড়া তোমাকে আমার বোনের কাছে দেখলে তোমার মা আবার বকাবকি করবে তোমাকে। আকাশ কেন এসব বলছে রিয়া খুব ভালো করেই বুঝতে পারছে, তাই আর কথা না বাড়িয়ে চলে যায় খাবার নিয়ে। আকাশ মিষ্টুর পাশে বসে হাত ধুয়ে খাবার নিয়ে মিষ্টুর দিকে তোলে। তুমি আপুর সাথে এরকম করো কেন? খাবার সময় কথা বলতে নেই, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর ঔষধ খেতে হবে। খিদে নেই আমার, তুমি আমার কোনো কথাই শোনো না, তাহলে আমি শুনবো কেন? শুনবো না তোমার কোনো কথা। দেখ বোন, একদম এমন করবি না, না খেয়ে খেয়ে নিজের কি অবস্থা করেছিস তুই? কেন তুই ঠিক মতন খাওয়া দাওয়া করিস না? তুমি কারো ভাইয়া? মানে আমি যাওয়ার পর তুমি ঠিকভাবে খেয়েছো? তোকে কে বলেছে এসব? সে যেই বলুক না কেন, এটাই তো সত্যি। আমি যাওয়ার পর থেকে নিজের একটু খেয়াল রাখোনি তুমি, ঠিকভাবে খাওয়া দাওয়া করোনি। যখনই ফোন করে বলতাম তখনই বলতে এই তো খেয়ে নিবে, কিন্তু তারপর শুনলাম তুমি খাওনি, সব সময় শুধু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছো, নাওয়া খাওয়া ভুলে। আর এখন আমাকে বকছো? আমার ভাইটা না খেয়ে আছে শুনে আমার গলা দিয়ে খাবার নামবে? সব সময় যখনই ফোন করেছি খাচ্ছো বলেই ফোন কেটে দিতে, কিন্তু কিছুক্ষণ পর জানতে পারতাম খাওনি, তাহলে আমি কি করে খাই বলো তো? আচ্ছা কষ্ট কি তোমার একা হয়েছে আমাকে ছেড়ে থাকতে? আমার হয়নি, আমিও কি কখনো তোমাকে ছেড়ে থেকেছি? থাকিনি তো তাহলে, আমাকে কি তোমাদের মানুষ বলে মনে হয় না? আমার কি মন বলে কিছু নেই? নাকি আমার কষ্ট হয় না বলো? নাকি তুমিও আমাকে ঝামেলা মনে করো? যে বিয়ে দিয়ে ঝামেলা থেকে মুক্তি পেয়েছো, আর কোনো দায়িত্ব নেই তোমার, তাই এখন নিজের যা ইচ্ছা করবে বলে। বোন কি বলছিস এসব তুই? তুই তো আমার আত্মা, আর আত্মা কি কখনো কারো কাছে ঝামেলা মনে হয় বল? তোকে ছেড়ে থাকা আমার জন্য সম্ভব ছিল না, জানি তোরও ছিল না, তাই তো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতাম। আর এখন অফিসে তুইও নেই, তাই সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। ক্ষমা করে দে বোন, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে, এবারের মতন ক্ষমা করে দে, আর এমন ভুল করব না। তুই যা যা বলবি সব শুনবো, তবুও রাগ করে থাকিস না। থাক, তোমাকে আর কিছু বলবো না, আমি কিচ্ছু শুনতে হবে না তোমাকে। এখন তুমি যাও, আমার ঘুম পাচ্ছে। বোন এমন করিস না, প্লিজ খেয়ে নে। খিদে নেই আমার। এই বোন শোন না, দেখ আমি কান ধরছি, আর এমন হবে না, ওঠ খেয়ে নে, নাহলে আমার শরীর খারাপ হবে। হোক বেশি করে হোক, আল্লাহ যাতে এবার আমার মৃত্যু দেয়। আর কারোর কাছে বোঝা হয়ে থাকতে চাই না, আমি মরে গেলেই সবাই ভালো থাকবে, কোনো সমস্যা হবে না আমার জন্য, সবাই শান্তি পাবে, তুমিও দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি শান্তি দিতে পারি তোমাদের। বোন চুপ করো, কি বলছিস তুই এসব? একদম আজে বাজে কিছু বলবি না। আজে বাজে না, ঠিকই বলেছি আমি। আর একটা বাজে কথা বললে এখনই আমি বাড়ি থেকে চলে যাব। মিষ্টু কিছু না বলে ফুপিয়ে কান্না করে দেয়। আকাশ নিজেকে শান্ত করে মিষ্টুর চোখ মুছে তুলে বসিয়ে দেয়। এই বোন কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়, প্লিজ কান্না করিস না। না, খেয়ে নে বোন, খাবারের সাথে রাগ করিস না, খেয়ে নে, আমিও কিন্তু সকাল থেকে না খেয়ে আছি, খুব খিদে পেয়েছে আমার, কিন্তু থাক কোনো ব্যাপার না, না খেয়ে থাকলে তো আর মরে যাব না। ঠিক আছে, আমার হাতে তোর খেতে হবে না, শুয়ে রেস্ট নে, আমি আসছি দাদিকে। উঠে যেতে মিষ্টু হাত ধরে ফেলে। আকাশ মুচকে হেসে মিষ্টুর দিকে তাকায়। কিছু বলবি? মিষ্টু রাগি চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন, ভয় লাগে তো আমার? মিষ্টুর চোখ ফিরে নেয় আকাশের ইশারায় বসতে বলে। আকাশ চুপচাপ ভদ্র ছেলের মতো বসে পড়ে। মিষ্টু অন্য হাত ধুয়ে খাবার মাখিয়ে আকাশের মুখের সামনে ধরে। খাবো না আমি। এখন আমার রাগ উঠিও না, চুপচাপ খেয়ে নাও, না হলে যে কি হবে সেটা সবার জানা আছে আশা করি। আকাশ আর কোনো কথা না বলে মিষ্টুর হাত ধরে খাবার নিজের মুখে নেয়।
কারণ ভালো করে জানে মিষ্টু কী করতে পারে, তাই ঝড় ওঠার আগেই ও যা বলে তা করাই ভালো। এবার আকাশ নিজের হাতে খাবার মাখিয়ে মিষ্টুর মুখে দেয়। মিষ্টু জানে এখনও ও না খেতে ভাইয়াও না খেয়ে চলে যাবে, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। দুই ভাই বোন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, দুজনার চোখ থেকে অশ্রু ঝরছে। খাওয়ার শেষে আকাশ হাত ধুয়ে বোনের মুখ মুছে দিয়ে ঔষধ নিয়ে আসে। আমি এখন খাবো না এসব তিতো তিতো ঔষধগুলো, আমার গলায় আটকে থাকবে। দেখ বোন, এমন করিস না, ঔষধগুলো খেতেই হবে, আর এগুলো তিতা না, মিষ্টি ঔষধ, খেয়ে নে, আর গলায় আটকে থাকবে না এগুলো। মিষ্টি হলে আবার কি, তুমি জানো না আমি মিষ্টি পছন্দ করি না, আমার এগুলো খেলে বমি আসে। বমি আসবে না, একটু একটু খেয়ে নে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি তুই। দরকার নেই আমার, আমি এমনিই ভালো আছি। দেখ বোন, এমন করিস না, এগুলো না খেলে ডাক্তার ইঞ্জেকশন দিবে, এতে তোর আরও বেশি কষ্ট হবে, তাই বলছে খেয়ে নে, আমি খাইয়ে দিচ্ছি, তুই শুধু পানি মুখে নে। ইঞ্জেকশনের ভয়ে খেয়ে নেয়, তার আগে দুবার পানি মুখে দিয়েই ফেলে দিয়েছে, পরে মুখে অল্প পানি মুখে নিয়ে তারপর খেয়েছে। দেখলি তো কিছু হলো না, শুধু শুধু ভয় পাচ্ছিলি তুই, এখন চুপচাপ শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা বোন, ও বাড়িতে সবাই খুব ভালো তাই না? কিন্তু আমার ভাইয়ার মতো কেউ না, আমার ভাইয়া সবার চেয়ে সব থেকে ভালো। পাগলি একটা, আমার বোন সবচেয়ে আর সবার থেকে ভালো, আমার বোনের মতন কেউই নেই পৃথিবীতে, বুঝেছিস? নে এবার একটু ঘুমাতে চেষ্টা কর তো বোন। মিষ্টুর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, শরীর দুর্বল থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছে আজ। আকাশ দেখে মিষ্টু ঘুমিয়ে পড়েছে, কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। ওদের রুমটা পাশাপাশি, যদি রাতে মিষ্টুর সমস্যা হয় সেজন্য আর ঘুমায়নি আকাশ। একটু পর পর এসে বোনকে দেখে গিয়েছে। এইভাবেই কেটে যায় দুটো দিন। এই দুদিনে মিষ্টুকে রুম থেকে বের হতে দেয়নি আকাশ, সব কিছু রুমে এনে দিয়েছে। এখন মিষ্টু অনেকটাই সুস্থ, তাই আজ সবার সাথে নিচে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে আকাশ। খাবার মাখিয়ে মিষ্টুকে খাইয়ে দিচ্ছে, আর মিষ্টুও বাচ্চাদের মতো খাচ্ছে। ভাইয়ের সাথে থাকলে সবসময় নিজেকে বাচ্চা বাচ্চাই লাগে, আকাশও কখনো মিষ্টুকে বড় হতে দিবে না। আকাশের কাছে মিষ্টু এখনও সেই ছোট্ট মিষ্টুই আছে। সব ভালো চলছিল, হঠাৎ দাদির কথা শুনে মিষ্টুর খাওয়া বন্ধ হয়ে যায়। মিষ্টু, তুই হঠাৎ কিছু না বলে এভাবে আসলি, না মানে কিছু হয়েছে ও বাড়িতে? কেন, এখন কি আমি এই বাড়িতে কোনো কারণ ছাড়া আসতে পারবো না নাকি? বিয়ে হয়ে গেছে বলে কি এই বাড়িতে আসার আগে আমাকে অনুমতি নিয়ে আসতে হবে? আসতে পারবো কি না, তাহলে আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি তোমাদের কিছু না বলে এসে। আমি এখনই চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আর আসবো না। আরে রাগ করছিস কেন, আমি সেভাবে বলিনি, আমি তো না। তুমি ঠিকই বলেছো, আমি ভুলে গিয়েছিলাম বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে কোনো অধিকার থাকে না, কিন্তু কোনো ব্যাপার না, এখন তো মনে পড়ছে, চলে যাচ্ছি আমি। বোন কি বলছিস এসব, এই বাড়িতে আমাদের যে অধিকার তোরও তাই, আর তোকে কারো অনুমতি নিতে হবে না। না ভাইয়া, ছেলেদের তো অধিকার থাকে, মেয়েদের তা থাকে না, থাকতে দেয় না, আর বিয়ের পর তো একদমই না। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ে কেন বাবার বাড়িতে হঠাৎ না বলে আসলো, কেন একা আসলো, কেন জামাই আসলো না, কেন মেয়ে কিছু না বলে এতদিন পর বাবার বাড়িতে থাকছে? এসব প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে, আর দিতে না পারলে শুরু হবে বাবার বাড়িতে অশান্তি মেয়েকে নিয়ে। কেন মেয়েদের বেলায় কেন এমন হবে, ছেলেদের বেলায় তো কেউ এত প্রশ্ন করতে চায় না। তাহলে তোকে কেউ কিছু জিজ্ঞেস করবে, কিছু কেউ বলবে না? না ভাইয়া, না, আমি তোমাদের সংসারে অশান্তির কারণ হতে চাই না, আমি চলে যাব, এটাই ভালো হবে। শান্ত হবন, আমি বলেছি তো কেউ কিছু বলবে না, সবাই কান খুলে শুনে রাখো, আমার বোনকে কেউ যদি এসব কিছু নিয়ে কোনো কথা বলো, তাহলে আমি আমার বোনকে নিয়ে বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাব, কেউ কোনোদিনও আমাদের মুখ দেখতে পারবে না। থাক, কাউকে কিছু করতে হবে না, আমি আর তোদের কিচ্ছু বলবো না, তোরা যা ভালো বুঝিস কর। দাদি ক্ষমা করে দাও আমায়, আমি জানি তুমি ওভাবে বলনি, এটা স্বাভাবিক, তোমাদের জন্য এই প্রশ্নগুলো করতেই পারো, বিয়ের পর এই প্রথম মেয়ে এসছে তার উপর অসুস্থ হয়ে, কোনো খবর না দিয়ে নতুন জামাইকে ছাড়া কেন এসছে,
এগুলো তোমাদের মনে হতেই পারে, কিন্তু আমি যে এগুলোর উত্তর দিতে পারবো না। এখন তোমাদের তাই বাধ্য হয়ে তোমার সাথে এভাবে কথাগুলো বলতে হলো। ক্ষমা করে দিও তোমার নাতনিকে, ও যে নিরুপায়। আকাশ উঠে চলে যায়, মিষ্টুও উঠে যেতেই চাচি চাচাকে ফিসফিস করে বলে, দেখছো এই মেয়েকে সাধারণ একটা কথা বলেছে বলে কত কথা শোনালো, মা কেমন রেগে চলে গেল। সব এই মেয়েটার জন্য, সব সময় শুধু নাটক করবে। আরে এতই যখন বুঝিস তো এসেছিস কেন অশান্তি করতে? অশান্তি পাখি আবার বলছে অশান্তি করব না। মিষ্টু সব শুনতে পায়, চোখে পানি এসে আবার ভিড় করে। আমি তোমাদের সংসারে অশান্তি করতে আসিনি, আমার কাজটা হলেই আবার চলে যাব অনেক দূরে, যেখানে আমার জন্য কারোর কোনো সমস্যা হবে না। চিন্তা করো না ছোট মা, বেশি দিন কষ্ট দিব না তোমাদের। মনে মনে কথাগুলো বলে চলে যায় নিজের রুমে। কি বলছো তুমি এসব? ও তো ঠিকই বলেছে, মেয়েদের বিয়ের পর তো এগুলো সবাই বলে, কিন্তু ছেলেদের বিয়ের পর ছেলেটা যেটা ইচ্ছে করে করে এটা জন্য তো কেউ কিছু বলে না। হ্যাঁ, তোমার কাছে তো তোমার ভাতিজি সব সময় ঠিকই বলে, কখনো ওর ভুল তো তোমাদের কারোর চোখে পড়বে না। হ্যাঁ পড়বে কি করে, সব কিছু তো শুধুমাত্র তোমার চোখেই পড়ে। আমি সত্যি বুঝি না আমার মিষ্টি মায়ের উপর তোমার এত রাগ কিসের, কিসের এত শত্রুতা ওর সাথে তোমার? কেন ছোট থেকে ওর সাথে সৎ মায়ের মতো ব্যবহার করছো তুমি? হ্যাঁ বলবেই তো, তোমরা তো কেউ এই মেয়েকে চিনো না, এই মেয়ের পেটে পেটে শয়তানি, একে আমি খুব ভালো করেই চিনি। যে যেমন সে তো সবাইকে সেরকমই ভাবে, এটা স্বাভাবিক। আর বললে না ওকে তুমি চিনো? সত্যি যদি চিনতে আমার বাবা মা মরা মেয়েটাকে, তাহলে এসব কথা কখনোই বলতে পারতে না। সত্যি আফসোস হচ্ছে তোমার উপর, মেয়েটাকে তুমি চিনতে পারলে না। আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কোথায়? আমার একটাই সমস্যা, আর সেটা হলো তোমরা কেউ আমার সমস্যাটা বুঝো না। আরে আজব, না বললে বুঝবো কি করে, আর না বলে যাচ্ছ কেন? থ্যাক। এভাবে আরও দুটো দিন চলে যায় ওদের জীবন থেকে। এই চারটা দিন কাব্যও নিজের রুম থেকে একবারের জন্যে বের হয়নি, নিজেকে ঘর বন্দি করে রেখেছে, কারোর সাথে কোনো কথা বলেনি। আজ চৌধুরী বাড়িতে আবার আগের মতো হইচই শুরু হয়েছে। বাবা সবার সাথে খুব স্বাভাবিক ব্যবহার করেছে, হঠাৎ বাবার এমন ব্যবহারে সবাই অবাক হয়েছে, বিশেষ করে মা। এই চার দিনে মা বাবার সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু বাবা ইগনোর করেছে।